প্রথমে কড়াই আমি সর্ষে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে একটা একটা করে মাছ আমি কড়াইয়ে ছাড়তে থাকলাম। এরপরে মাছগুলোকে আমি 2 ফিট হালকা করে ভাজতে থাকছি। মাছ ভাজা হয়ে গেলে কড়াইয়ের ফাঁকে ফাঁকে একটা একটা করে বেগুন আমি সাজিয়ে দিলাম। মাঝখানে একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে ওর ভেতরে সর্ষে পোস্ত বাটা একটু নুন দিয়ে ওটাকে আমি নাড়াচাড়া করতে থাকলাম। পরে একটু নুন হলুদ দিয়ে মাছ আর বেগুন নাড়াচাড়া করতে থাকছি। নাড়াচাড়া হয়ে গেলে অল্প সামান্য একটু জল দিয়ে আমি ঢেকে দিলাম। নামানোর আগে একটু ফাটানো দই ছড়িয়ে দিলাম। এইভাবে আমার ইলিশ মাছের তেল ঝোল তৈরি হয়ে গেলো।